পারমিশনে যেন এই এই যে প্রোগ্রাম হবে তার পারমিশনের যেন এখনও অবধি কেউ অ্যাপ্লাই করেনি মাননীয় সুপ্রিম কোর্ট একটা অবজারভেশন দিয়েছেন আমি একটা পার্ট জাস্ট রিড করে দেব আপনাদের সুবিধার জন্য দিস কোর্ট হ্যাজ নট ইনজেন্টেড দ্য স্টেট ফ্রম এক্সারসাইজিং সচ লফুল পাওয়ার্স অ্যাজ আর ইন্টারেস্টেড ইন টার্মস অফ ল এই প্যারা নাইন এটা দেখে নেবে কোর্টের যে অর্ডার আছে মাননীয় সুপ্রিম কোর্টের ওখানে ক্লিয়ারলি লেখা আছে নাও নবান্ন অভিয়ান যেটা বলা হচ্ছে নবান্ন ইজ এ ইট ইজ এ রেস্ট্রিক্টেড এরিয়া এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া আছে এখানে যদি কোনো প্রোগ্রাম যদি করতে হয় তাহলে যারা করতে চাইছেন ওরা পুলিশের কাছে আবেদন করবে অ্যান্ড সেটা দেখে পুলিশ পারমিশন দেবে কি না সেটা পুলিশ ডিসাইড করবে যেহেতু এটা রেস্ট্রিক্টেড এরিয়া আছে এখানে নর্মালি কোনো প্রোগ্রামের পারমিশন দেওয়া যায় না সো কিপিং দিজ টু থিংস ইন মাইন্ড এই দুটো জিনিস আমরা যদি মাথায় রাখি দেন যেটা অর্গানাইজ যে প্রোগ্রামটা অর্গানাইজ করা হচ্ছে আমরা মনে করি দ্যাট ওটা আইন হিসাবে ইট ইস ইলিগাল ওটা লিগালি ঠিক নেই হাওয়েভার মানে যারা ক্লেম করেছেন দ্যাট ওরা অর্গানাইজ করতে চাইছেন ওরা অন্য জায়গায় যদি কোথাও যদি করেন দেন উই আর উইলিং আমরা নিশ্চয়ই আমাদের তরফ থেকে যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট রাখব সো দ্যাট অ্যালসওয়্যার অন্য জায়গায় ওই প্রোগ্রামটা ভালো করে হয় উই উইল এনশোর দ্যাট ওইরকম অ্যারেঞ্জমেন্ট আমরা করে দেবো অ্যান্ড সেরকম কলকাতাতেও জায়গা আছে হাওড়াতেও জায়গা আছে যেখানে ওরা বলবেন প্রোভাইডেড লিগালি দ্যাট ইজ কারেক্ট অ্যান্ড লিগাল স্টেপস প্রভিশনস আইন হিসাবে যে প্রভিশন আছে এগুলো ফলো করা হয় নাও কামিং টু দিস স্পেসিফিক প্রোগ্রাম সাতাইশ তারিখে যে প্রোগ্রাম সাতাইশ আগস্টে যে প্রোগ্রামটা অর্গানাইজ করতে চাইছেন তার সম্বন্ধে আমাদের কাছে বিভিন্ন সোর্স থেকে যা ইনপুট আছে আমি এটাই বলবো দ্যাট লার্জ নাম্বার অফ ভেস্টেড ইন্টারেস্ট মিসক্রিয়েন্টস ওরা চাইছে দ্যাট এখানে গণ্ডগোল হয় পুলিশ প্রোভোকেশানে যদি কোনো স্টেপস নেয় যেটা মানে ওরা হয়তো ফায়দা তুলবে সেই রকম চেষ্টা হবে এরকম বহু আমাদের কাছে ইনফরমেশান আছে অ্যান্ড পুলিশেস পুলিশ ওর উপর অনেক কাজ করছে ডিটেলসটা এই মুহূর্তে আমি বলবো না বাট উই হ্যাভ ভেরি ভেরি স্পেসিফিক ইনপুটস অ্যান্ড আমাদের বিভিন্ন ইউনিটকে এই ইনপুট আমরা শেয়ার করেছি তাও আপনারা সবাই জানেন সাতাইশ তারিখে একটা এক্সাম আছে ইজ অর্গানাইজড বাই এন এ ন্যাশনাল টেস্টিং এজেন্সি অনেক স্টুডেন্টস অ্যাপিয়ার করবে ওই এক্সামে ওদের কোনো রকম কোনো অসুবিধা না হয় তার জন্য বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি বিভিন্ন জায়গায় আমাদের বাস বা অন্য আমাদের ভেহিকাল থাকবে সো দ্যাট ইনকেস ওদের কোনো অসুবিধা হয় ওরা পুলিশের সঙ্গে যোগাযোগ করে যেখানে যেতে চাইছে সেখানে আমরা পৌঁছে দেব এটা আমরা এনশোর করব অ্যান্ড জেনারেল পাবলিকে যাতে রকম কোনো অসুবিধা না হয় তার জন্য যথেষ্ট পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা আছে সো দ্যাট জেনারেল পাবলিক ওদের যে নর্মাল রুটিন মানে সাতাইশ তারিখ ওয়ার্কিং ডে আছে নিশ্চয়ই অনেক লোক কলকাতায় আসবেন হাওড়ায় আসবেন বা এখান থেকে যাবেন তো ওদের কোনো রকম কোনো অসুবিধা না হয় দ্যাট ফিএল এনশোর আমাদের দায়িত্ব আছে অ্যান্ড আমরা ওটা এনশোর করে দেব হাওড়া পুলিশ কমিশনার এখানে আছেন ওনারা যারা প্রেস কনফারেন্স তিনজন প্রেস কনফারেন্স করে বলেছিলেন দ্যাট এই প্রোগ্রামটা অর্গানাইজ করবেন ওদের সাং হাওড়া পুলিশ কমিশনার ওনার টিম যোগাযোগ করেছিল ওনাদেরকে বলা হয়েছিল টু অ্যাপ্লাই ফর দিস প্রোগ্রাম কিন্তু এখন অবধি মানে টিল ডেট ওরা পুলিশের সঙ্গে কোনোরকম কোনো যোগাযোগ করেননি মানে কিভাবে ওরা করতে চাইছেন কি করতে চাইছেন এইগুলো এখন অবধি কোনো পারমিশনের জন্য ওরা এখন অবধি অ্যাপ্লাই করেনি সিমিলারলি আরেকটা অর্গানাইজেশন যারা হয়তো প্রেস কনফারেন্স করে বলেছেন দ্যাট এই প্রোগ্রামটা ওরাও সামিল হবেন সংগ্রামী যৌথ মঞ্চ ওদেরকেও বলা হয়েছে টু অ্যাপ্লাই লিগালি পারমিশনের জন্য অ্যাপ্লাই করার জন্য কিন্তু ওদের তরফ থেকেও এখন অবধি কোনো পারমিশনের জন্য হাওড়া পুলিশের সঙ্গে কোনোরকম কোনো যোগাযোগ করা যায়নি আমি এটাই বলবো দ্যাট ডিফারেন্ট কাইন্ড অফ ইনপুটস আমাদের কাছে যে ইনপুটস আসছে ইন্টেলিজেন্স ইনপুটস বা বিভিন্ন সোর্স থেকে অ্যান্ড আমরা যেটা ক্লিয়ারলি দেখছি দ্যাট আইন হিসাবে যে প্রোগ্রামটা করা সঙ্গত আছে সেই প্রোগ্রাম মানে সেই প্রসিজারটা ফলো হচ্ছে না অ্যান্ড দ্যাটস ওয়াই উই আর সেইং মানে সেই জন্য আমরা বলছি দ্যাট এটা ইলিগাল প্রোগ্রাম আছে জেনারেল পাবলিককে আমরা এটাই রিকোয়েস্ট করব। দ্যাট এখানে কিছু মিসক্রিয়েন্টস প্রবলেম করতে পারে জেনারেল পাবলিক এই ট্র্যাপে কেউ না পড়ে টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ অ্যাসেম্বলি যেখানে কোনো অসুবিধা ওদের হতে পারে তো আমরা এটাই রিকোয়েস্ট রাখবো দ্যাট এই প্রোগ্রামটা জেনারেল পাবলিক যাতে অ্যাভয়েড করে চলে অ্যান্ড ওদেরকে যদি কলকাতায় যেতে হয় বা কলকাতা থেকে বের হতে হয় দেন হোয়াট এভার অ্যাসিস্ট্যান্ট মানে যার যেরকম হেল্প লাগবে উই আর রেডি টু এনশোর অ্যান্ড এক্সটেন্ড অল কাইন্ড অফ হেল্প কিছু আমাদের কাছে সোশ্যাল মিডিয়ার ইনপুটস আছে বা বিভিন্ন আরও ইনপুট আছে আমাদের সঙ্গে এখানে বসে আছেন এডিজি সাউথ বেঙ্গল উনি ওই ডিটেলসটা শেয়ার করবেন